এই জমিনের মাঝে আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন, সব জাতের খাবার জমিনও আছে, হালাল হারাম সব তা আছে, কিন্তু মানুষ যতর লাগে সব খাবারটা কিন্তু নাই, হালাল নাই, সব খাবারটা বৈধ নাই, বৈধ খাবার হালাল খাবারটাই অন্বেষণ করা লাগবে। মসজিদ এবাদত করিয়া মসজিদ থেকে আমরা বাড়ি দিতাম, জমিনও চড়াইয়া চিটিয়ে পড়তাম, জমিনের বিভিন্ন জায়গার মাঝে রিজেক হল আল্লাহ রাখছই, খার রিজেক কোন জায়গাতে আমাদের কারো জানা নাই, তবে আমার রিজেক আছে, যে জায়গায় আমার রিজেক আছে আমাকে ওই রিজেকের টানে আমি ওই জায়গায় যাওয়া লাগবো। এজন্য মানুষ এক জায়গার থেকে আরো জায়গায় যায় বিভিন্ন কারণে, এর মধ্যে থেকে প্রধান দুই একটা কারণ হলো, একটা কারণ হলো যে মানুষ এক জায়গার থেকে আরো জায়গায় যাইব যদি এই জায়গায় তার মৃত্যু লেখা থাকে, তার ওই জায়গায় গিয়ে তার মরতে হবে, তাহলে মৃত্যুর টানে তাকে ওই জায়গায় যেতে হবে, যেভাবেই হোক, যে দেশে হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, সেই প্রান্তেই তাকে যেতে হবে মৃত্যুর টানে। এক, ওই জায়গায় যাওয়ার বাদে তার মৃত্যু হবে। দুই নম্বর হলো যে যদি তার রিজেক থাকে তাহলে রিজেকের টানে, রিজেকের কারণে তাকে ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যাওয়ার পর সে রিজেক আহরণ করবে। এর লাগি প্রত্যেকটা রিজেকের মধ্যে যার রিজেক যে জায়গার মাঝে আল্লাহ রেডি করে রাখছেন, এই রিজেকের মাঝে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাজা রিজকুন ফুলান ইবনে ফুলান, আল্লাহর পয়লা সিফত আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তার বাদে লেখা যে হাজা রিজকুন, এই রিজিকটি হলো ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে, অমুকের, অমুকের মেয়ে, অমুকের বাবার নাম সহ। সুবহানাল্লাহ। সুতরাং আপনার রিজেক অন্যজনে কখনো খাইতে পারত না, যদি খাইলায় তাহলে সেটা কি অজম হইতো নাই, অবশ্যই গণ্ডগোল ধরিল। এই জন্য যার রিজেক যে জায়গায় তাই ও জায়গার থেকেই তাই গিয়া রিজেক আহরণ করবা, তাহলে বোঝা গেল রিজেক আমারে আমার গরু আনিয়া রিজেক আল্লাহ দিতা নাই, রিজেকটা আমি জমিন থেকে কুলে আনতেইব, ঠিক কিনা, জমিন থেকে কুলে আমার রিজেক আনতে হবে। এই জন্য আমার আল্লাহ ফরমান فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ, যখন তোমরা নামাজ পড়ে নিবা, নামাজ পড়ে নেওয়ার পরে তোমরা মসজিদ বইও না, এখন فَانْتَشِرُوا فِي الْأَرْضِ, এখন তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া পড়ো, এক মুখা না সব দিকে যাও, কারণ রিজেক সব দিকে আছে, ছড়াইয়া ছিটাইয়া যাও, গিয়া তোমরা কিতা করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলের অনুসন্ধান করো, অন্বেষণ করো, অর্থাৎ আল্লাহর দয়া, আল্লাহর দেয়া রিজেক আসে, এই রিজিকগুলো তোমরা আনো, রিজিকগুলো আনো। তাহলে বোঝা গেল রিজেক আমরা আনতে হবে জমিন থেকে, আর জমিনের মাঝে আল্লাহ খাবার দিছেন, তবে আমি যে সময় জমিন থেকে আমার রিজেক আনার যাইমু, আনতে সময় আমি কিতা করতাম, বা যে সময় খাওয়ার যাইমু, খাইতে সময় আমি একটু বাঁচিয়া খাইতাম, যেটা আমার লাগে হালাল হালালটা খাইতাম, যেটা আমার লাগে হারাম এটা থেকে আমি বাসিয়া দেখতাম। এজন্য আমার আল্লাহ ফরমাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারেরা শুনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে হালাল জিনিসগুলো, পবিত্র জিনিসগুলো তোমরা খাও। এজন্য আমরা যারা মুমিন, আমাদের রিজেক পৃথিবীর জমিনে আছে ঠিক, কিন্তু ওই জায়গার থেকে কষ্ট করে হলেও আমাকে হালাল রিজেকটা অন্বেষণ করতে হবে। কারণ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, তালাবুল হালাল ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হইল হালাল রুজি সন্ধান করা, হালাল রিজেক সন্ধান করা, হালাল রিজেকের তালাশ করা, হালাল রুজি করাটা হইল মুমিন মুসলমানদের উপরে ফরজ। হারাম খাইয়া যদি আপনি ইবাদত করেন তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম আপনি খাইন, আপনার লাগে যদি হুজুরের দোয়া করেন তাহলে হুজুরের দোয়া আপনার পক্ষে কবুল হইত না। খতম পড়াইয়াও যদি দোয়া করবেন কিন্তু আপনি হারাম, তাহলে কুরআন শরীফের খতম পড়াইল আপনার পক্ষে দোয়া কবুল হইত না। কারণ কুরআন শরীফের খতম পড়াইয়া, কুরআন শরীফের আলহামদুলিল্লাহ থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো খতম, পুরো কুরআন শরীফটা খতম পড়ার বাদে যে সময় দোয়া করা হয়, মানুষ যে সময় দোয়া করে এই সময় এই দোয়ার মধ্যে 4000 রহমতের ফেরেশতা শরীক হইল। সুবহানাল্লাহ।
সুতরাং কোরআন শরীফের খতমের বাদে দোয়া না কবুল হইতে পারে না, দোয়া কবুল হয় কিন্তু তোমার পক্ষে দোয়া কবুল হচ্ছে না, এজন্য তুমি হারামের মধ্যে লিপ্ত, তুমি হারামের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তোমার দোয়ার দোয়ার দরজা আল্লাহ বন্ধ করে রাখিচ্ছ, তুমি নিজেও বন্ধ করে রাখিচ্ছ। সুতরাং এখন হুজুরের দোষ কোরআন শরীফের দোষ নেই, এবাদত আল্লাহর দরবারে কবুল হতে হলে হালাল অন্বেষণ করা লাগবে। এজন্য আল্লাহ রাসূলে ফরমাইন, হালাল রুজি করা মুসলমানদের উপরে ফরজ, মুসলমানদের উপরে ফরজ। কতখান যতখান রুজি করলে আপনার জান খান বাঁচি যাব, অতখান আপনি চেষ্টা করতা এগুলো এখন কো আরাম আয়েস করাত লাগিয়া এবং আপনি অন্য সঙ্গে তাল মেলানিত লাগিয়া যদি আপনি হারাম ঢুকি যাইন তাহলে জানিয়া রাখার দরকার হারামও আরাম নাই। এজন্য আমার রসুল ফরমাইন, আতিয়াবুল কাসবি আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইউন মাবরুরুন, নিজ হাতে হালাল উপার্জন করাটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম উপার্জন হোক। সুবহানাল্লাহ, নিজ হাতে হালাল উপার্জন তাতে কম হোক, এই কম যদি হালাল হয় খাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট জবাবদিহিতার ক্ষেত্রে একবারে সহজ হয়ে যাবে, সহজ হইব যে আপনার হিসাব কিসাব খুব কম। কিন্তু যদি আপনি ধনের পাহাড় জমাইন, যেভাবে জমাইছেন এটার উৎসটারও হিসাব দেওয়া লাগবো, এটার খরচটারও হিসাব দেওয়া লাগবো। আমার আল্লাহ ফরমাইন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহর উপর ইজ্জতে ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছেন। ব্যবসা বাণিজ্যটা হলো উত্তম একটা পন্থা, হালাল পন্থায় রিজেক কামাল লাগে, হালাল পন্থায় রুজি করার লাগে, অন্যতম একটা মাধ্যম হইল ব্যবসা, অন্যতম একটা মাধ্যম ব্যবসা। নবী রাসূলরা ব্যবসা করছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা প্রায় 124,000 সাহাবায়ে কেরামরা ব্যবসা করছেন, বিভিন্ন জাতের ব্যবসা, সব হালাল ব্যবসা। হালাল পন্থায় রুজি করার অন্যতম একটা মাধ্যম হইল ব্যবসা, তবে ব্যবসাটা হতে হবে হালাল পন্থায়। ব্যবসার মধ্যে যদি হারাম ঢুকে যায় তাহলে ব্যবসাটাও হারাম। ব্যবসা করাটা হালাল রুজির, হালাল রুজির সন্ধানের জন্য মাধ্যমটা হলো ব্যবসা, আর এই ব্যবসাটা হইতে হবে হালাল। ব্যবসা যদি হালাল না হয়, ব্যবসার মধ্যে যদি হারাম ঢুকে যায় তাহলে ব্যবসাটাও হারাম। তখন আপনার উপার্জনের যে একটা উপায় আছে, আয়ের যে উৎস আছে, উৎসটাও হারাম হয়ে গেল। উৎসটা যদি হারাম হয়ে যায় তাহলে আপনার যা উপার্জন করবা সব হারাম। হাজিরিনে কেরাম, হালাল পন্থায় যদি কেউ ব্যবসা করেন তাহলে ব্যবসা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ রাসূলে ফরমাইন, আত-তাজিরু সাদুকুল আমিনু মা আন-নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, যারা হালাল পন্থায় ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে এরার এত বেশি মর্যাদা হইব, এরার হাসর হইব নবী ওকলর লগে, সিদ্দিকীন ওকলর লগে, শহীদ ওকলর লগে। সুবহানাল্লাহ, এরার লগে হাসর হইব। তবে শর্ত, ব্যবসাটা হালাল পন্থা হইতেইব, আমানতদারি থাকতেইব তার মাঝে। যদি আমানতদারি না থাকে তাহলে এই ব্যবসায়ীটা কি দাঁড়াই হালাল নাই, বাতিল।